সম্মানিত দর্শক, ইয়াশের পর দেখা গেল বিরল এক প্রাণী যা দেখলে আপনি চমকে উঠবেন। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক ভিডিও ভাইরাল হয় যা দেখে রীতিমতো ঘাম ছুটে যায় নেটিজেনদের। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো অবাক নেটবাসীরা। ভিডিওটি ঝাড়খণ্ডের হাজারিবাগের। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে অন্ধকার রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এক অদ্ভুত প্রাণী, সাদা কাপড়ে মোড়া, খানিকটা মমির মতন আকৃতি। অনেকে আবার মজা করে বলছেন এটি একটি এলিয়েন। ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে ভিডিওটি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে ঠিক কি জিনিস ওটা, ভূত নাকি এলিয়েন, এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। হাজারিবাগের কটকম সান্দি চত্রার রোডের উপর দিয়ে হেঁটে যেতে দেখা গিয়েছে এই অদ্ভুত প্রাণীটিকে। কিছু মোটর বাইক আরোহী সেই সময় যাচ্ছিলেন ওই রাস্তার উপর দিয়ে, তারাই দেখতে পায় ওই অদ্ভুত দর্শন প্রাণীটিকে। কোন রকমের মোটর বাইকের আলো ফেলে মোবাইল ক্যামেরায় ভিডিও করেন ওই অদ্ভুত প্রাণীর, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রাণীটি ভূত নাকি এলিয়েন সে বিষয়ে কোনো প্রমাণ যদিও পাওয়া যায়নি, তবে রাতের ঘুটঘুটে অন্ধকারের মাঝে আলো আধারির মধ্যে রহস্যজনক ওই প্রাণী যদি হঠাৎ সামনে চলে আসে, তবে যে কোনো মানুষের হৃৎপিণ্ড কিছুক্ষণের জন্য থেমে যাবে, তা খুবই স্বাভাবিক। ইয়াশ সাইক্লোনের পরেই নাকি দেখা মেলে ওই বিরল দর্শন প্রাণীর। নাসার প্রতিনিধিরা নাকি পর্যবেক্ষণ করেছেন ওই প্রাণীকে। সম্মানিত দর্শক, এই অদ্ভুত প্রাণীটিকে নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।